প্রত্যেক রাউন্ডে শুটিং ডিস্টেন্স বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত যে গোল মিস না করে থাকতে পারবে অর্থাৎ গোল দিতে পারবে সে পাবে 10,000 টাকা। ওকে, আমাদের মাঝে 8টা ইনস্টিটিউশন আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে আমরা 2 জন করে হচ্ছে ফুটবলার নিচ্ছি। প্রথমে আমরা একদম পেনাল্টি স্পট থেকে অর্থাৎ যেই জায়গা থেকে কেউ মিস করতে পারবে না এই জায়গা থেকে হচ্ছে গোল স্কোর করার সুযোগটা দিব। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে আজকে কিন্তু কোনো গোলকিপার নাই, ডিস্টেন্সটাই সবচেয়ে বড় ম্যাটার হবে। ডিস্টেন্স পিছাইতে পিছাইতে কিন্তু মাঠের অপর প্রান্তেও চলে যেতে পারে যদি আপনারা সে পর্যন্ত খেলা কন্টিনিউ করতে পারেন। তো আমরা শুরু করি, বল আসতেছে যাইতেছে মারতেছে বলা ভাই, এইটা যদি কেউ মিস করে এই জায়গা থেকে আমি তারে আলাদা 1,000 টাকা দিব। একজন 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 শুধু মিস করলে 1,000 দিব, আপনি কিন্তু বাদ। এরপরে এই 1,000 টাকার জন্য 10,000 টাকা রিয়া ছেড়ে দিবে। ওকে ঠিক আছে, দেখি মিস করেন। আমার 3 বছরের কন্টেন্ট ক্রিয়েশন এইটা হয় নাই, মিস করে 1,000 টাকা পাইতেছে এই যেটা। আগের থেকে অনেক বেশি সতর্ক এবং কম্পিটিটিভ হয়ে গেছে, যার ফলে সেকেন্ড রাউন্ডে কিন্তু একজনও বাক পড়ে নেই। এই কারণে থার্ড রাউন্ডে শুটিং যে ডিস্টেন্স সেটা আমরা আগের থেকে আরো অনেকখানি বাড়ায় দিচ্ছি। এবার কিন্তু ডিস্টেন্স আমরা যথেষ্ট বাড়ায় দিছি, এবারও হবে, এবারও পারবো, এবারও হবে ইনশাআল্লাহ পারবো। এবার না পারলে আপনি 500 টাকা দিবেন আমারে, 500 টাকা এখন তো নাই, বাসা থেকে এনে দিবেন, বাসা থেকে এনে দিবেন। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ পারবো, নাইলে 500 টাকা দিবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে, আপনিও কি বাসা থেকে এনে দিবেন নাকি? হ্যাঁ। 3 2 1 গো। ও গড, কোডিন ব্যাপার। ওকে সেকেন্ড জন আমার কাছে মনে আজকে সারাদিন চলতে থাকবে, মাঠের বাইরে কি নতুন মাঠ বানানো লাগবে আজকে আমাদের, এটা মনে হচ্ছে। ওহো, একটু কোনায় গেছিল, একটু কোনায় গেছিল। একজন আপনাকে নুনেস বলছে পাশ থেকে, ব্যাপার না আপনি একটু স্টাইল করে মারতে চাইছিলেন, স্টাইল বলতে বেশি ঠিক আছে, আর বলতে চাই নুনেস নাকি স্টাইলই করে না, ফুটবল যেহেতু উপরে উঠলে ঘুরে যায় এটা মাথা ছিল না, জাস্ট উপরে উঠে গেছে, জাস্ট ঘুরে গেছে, সমস্যা নাই, জীবনে স্টাইল ইম্পর্টেন্ট। পরপর 2 জন বাদ পড়ে গেছে, আগের জন নুনেস ছিল, এটা কে দিলে? লিভারপুলের গ্যাকপো, গ্যাকপো গ্যাকপো অন খেলেই নেই। ওহো, রেন্ডাকে কার্ভ নিছে আবার। ওহো, ক্লোজ, ভেরি ক্লোজ। আই হাই। ওহো, একদিন উত্তেজনা বাড়তেছে আস্তে আস্তে। কঠিন কার্ভ খাইছে কিন্তু। সো থার্ড রাউন্ডে শেষ এবং 16 জন থেকে এখন আছে 11 জন। কি ভয় লাগছে, সবাই সবাই নার্ভাস মনে হইতেছে কিন্তু। আর আপনারা গোল দিয়ে আমার ওই জয়টা অনেক পছন্দ হয়েছে যে সু করলো কে, এই এইটা এইটা দরকার আছে, সে কিন্তু এনজয় করতেছে জিনিসটাকে। হ্যাঁ, আপনি এটা দিছিলেন। হ্যাঁ, ফোর্থ রাউন্ডে আমরা যাচ্ছি এন্ড ফোর্থ রাউন্ডে 11 জন আসছে। এবার আমার কাছে মনে হচ্ছে যে ডিস্টেন্সটা বেশ বড় মনে হয় না, একটু কোনো সমস্যা নাই না। আপনি যদি 10,000 টাকা পাই যান আপনি কি করবেন এটা দিয়ে? আমার ফ্রেন্ডদের খাওয়াবো, সবাই ফ্রেন্ডদের খাওয়াবেন? এটা বলে তো ফ্রেন্ডদের সিম্প্যাথি নিয়ে নিছেন না ভাই, যে আমার ফ্রেন্ডরা আপনাদের চিয়ার করবে বেশি। আপনি ইজি বলতেছিলেন না, অল্প ইজি মনে হচ্ছিলেন না, এবার একটু কঠিন হয়ে গেছে। সেকেন্ড প্লেয়ার যে হচ্ছে সু দেওয়ার জন্য রেডি এবং মনে হয় গোল দিয়ে দিছে সে, বন্ধুদের গরিব বলছেন, ঠিক আছে একদম ক্লাসিক বন্ধু, ঠিক আছে অলরেডি 2 জন নিছে 1 জন বাদ। ওহো, বার হিট করছে, ভেরি ক্লোজ, একজন কেবলমাত্র পারছে। ওহো, এটা হইতে পারে মনে হয়,
এটা হয়ে গেছে। অঘটন ঘটাই দিছে মনে হইতেছে, কঠিন ব্যাপার। খুবই নার্ভাস লাগতেছে না কেন? এমনিতেই নার্ভাস লাগতেছে। ওকে ঠিক আছে, আপনি কিন্তু অলরেডি বলছেন যে ভাই যদি সবাই বাইরে যায়, দেখছেন এই রাউন্ডে সব বাদ। ভাই নার্ভাস লাগে, অনেক নার্ভাস লাগে। আপনার কাছে কি মনে হয় চারজন হইলে কিন্তু ইকুয়াল হয় একটা বুঝা গেল? হয়, বাট এরপর ডিসটেন্স আরো কঠিন হয়ে যাবে। এটা চুমা টুমা দিয়ে নেন বল রে, হ্যাঁ এগুলো করে না। ওকে ঠিক আছে, ওরে কার এই যে হোম ক্রাউডের সাপোর্ট মনে হয়। ওকে মোহাম্মদ রাফিদা স্যার, ডিআরএমসি আপনি? আপনি মোহাম্মদ আব্দুল্লাহ, ইফতেজগাঁও কলেজ, আব্দুল্লাহ মারুফ, শহীদুল স্মৃতি কলেজ, স্বপ্নিল, মোহাম্মদ মডেল স্কুল এন্ড কলেজ। আচ্ছা অডিয়েন্স, চারজন বাকি আছে, আপনারা কি চান কে জিতুক? শুনি নাই আমি। ওকে ফিফথ রাউন্ডে চারজন বাকি আছে কিন্তু লাস্ট, এই চারজন এখন আমরা স্টার্ট করি। ভাই আপনি একটা আমি ফেস নিতে চাই না, আর 20,000 টাকা বাচ্চা মোলা বাইনের খরচ হয়ে যাবে এটা আমি চাই নাই। আমরা কি আরেকটা সু দেখতে পাবো নাকি? ওহো, এবার আর সু হয় নাই। ওলা ভাই কিন্তু বুলি করতেছে আপনাদের মনে হয়, বলছিলাম বাট সমস্যা নাই, সমস্যা নাই। ওহো, দুইজন ট্রাই করছে, দুইজন পারে নাই। এটা যাইতে পারে, এটা যাইতে পারে কিন্তু, এটা যাইতে পারে কিন্তু। আপনি কিন্তু জিতার কন্টেনশনে আছেন ইনশাআল্লাহ। লাস্ট হচ্ছে রাফিদ আমাদের সাথে না হোমবয়? আপনাকে প্রেশারে বালাই দিতে স্যার, বাট আপনি যেভাবে লেফুটে কার্ড গুলো মারতেছেন, কারণ মাঝে মধ্যে অনেক বেশি হয়, হ্যাঁ হ্যাঁ, তখন কি বাইরে বের হয়ে? ওকে ঠিক আছে, চলে যাও ভাই, 10,000 আমার হয়ে যাবে, 5,000 আমার দিবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই ডিল করি ভাই, 5,000। ভাই হোম গ্রাউন্ডে সবাই বলে না হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ বেশি, ভাই হোম গ্রাউন্ডে আসলে ডিসঅ্যাডভান্টেজ, প্রেসার বেশি। ওকে ঠিক আছে, রাফিদ যদি মিস করে তাহলে কিন্তু স্বপ্নিল জিতে যাবে। জিতে নাই, জিতে নাই, জিতে নাই, জিতে নাই, এখন এখনো জিতে নাই, দুজন বাকি আছে তো, দুজন বাকি আছে। A few inches later, এই জায়গা অলরেডি তোমারে পোলাভাই চ্যাম্পিয়ন বানায় দিচ্ছে। হোম গ্রাউন্ড, হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দূরে মনে হয়। কলেজের ফাইনালে ভাই আমরা যাদের সাথে আছি ওরা আদমজি ছিল, আদমজি ছিল। আচ্ছা আমার আমার স্কুল, সমস্যা নাই, তার আগে টুর্নামেন্ট আমরা আদমজিকে হারাই, তাহলে তাহলে কোনো টেনশন নাই। সপিল কিন্তু অ্যাভেতে খেলতেছো, অনেক ভালো খেলতেছো, মানে অনেক প্রেসার, প্রেসার অবশ্যই। আচ্ছা এই রাউন্ডটা যদি দুজনের একজন স্কোর না করতে পারো তাহলে কি আমরা ভাগাভাগি করে দিব? ভাগাভাগি, ভাগাভাগি, ভাগ স্বপ্নিল হচ্ছে হ্যাকেল করার চেষ্টা করতেছে। এবার মনে হইতেছে ওহো কিন্তু আমরা যাবে না, যায় নাকি এটা একটা ব্যাপার। হ্যাঁ
থ্যাঙ্ক ইউ রাফিদ। লাস্ট আমার কাছে মনে হয় রাফিদের কিছু টাকা দেওয়া উচিত। না না ভাই, ওকে সব আমার কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না আপনি 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 রাখেন, আপনার টাকা আপনি যা ইচ্ছা করতে পারেন। আমি এটা অবশ্যই বলতে চাই, দুইজন চমৎকার খেলছে। আর রাফিদরা আমি আলাদা টাকা দিতাম, কিন্তু ও হোস্ট। আমার কাছে মানে না, হোস্ট হিসাবে কোনোভাবেই ওর উল্টা মানে টাকা দেওয়া উচিত, আমার খাওয়ানো উচিত। খাবো তো ভাই। আমার কাছে মনে হয় যে না, রাফিদরে কোনোভাবেই খালি হাতে যাইতে দেওয়া উচিত না। কিন্তু প্রাইজ মানি আমি দিব না, যেহেতু হোস্ট। জার্সি স্পটের পক্ষ থেকে চারটা জার্সি আমি হচ্ছে রাফিদকে পাঠাবো। এবার খুশি তো নাকি? আপনারাও খুশি তো নাকি? থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে একটা কথা মানুষজন বলতে পারে যে বাচ্চা মানুষ স্কুলে পড়ে, তাদেরকে কেন হচ্ছে আমরা 10,000 টাকা দিতেছি। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 16-17 বছরের প্লেয়াররা মিলিয়ন ডলার কামায়। আমার কাছে মনে হয় ফুটবল প্রাইজ মানি, আমি এটা রাফিদের সাথে এবং সপিলকে বলতেছিলাম যে প্রাইজ মানি আসলে দিন শেষে বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে গ্লোরি। এই যে আপনারা একদম দিন শেষে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত আসতে পারছেন, ওইটা হচ্ছে ব্যাপার। কিন্তু টাকাটা দিলে আমার কাছে মনে হয় যে ইনসেন্টিভাইজ করা হয় এবং আপনাদেরকে আরো মোটিভেট করা হয়। অবশ্যই এরকম যারা খেলতেছে এখন, তারা যেন আরো সামনের দিকে যায়, খেলে ন্যাশনাল লেভেলে খেলে এবং বাংলাদেশ যেন দ্রুত ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, এটাই কিন্তু আমাদের ইচ্ছা। আপনাদের কেমন লাগছে ভিডিওটা সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানায়েন। আমরা এই টাইপের ভিডিও আরো শুট করবো কিনা সেটা কমেন্ট সেকশনে জানায়েন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়েন। আর আমি লাস্ট বারের মতো ডিআরএমসি এর একটা শাউট শুনতে চাই। 3, 2, 1। By the way, huge shout out to DRMC Games and Sports Club এত চমৎকার একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য এন্ড আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। উই হ্যাড সুপার ফান। ইনশাল্লাহ এরকম ইভেন্ট তারা বারবার করবে।